নমস্কার বন্ধুরা ঝুমার পাকশালায় তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি আজ আমি ঝুমার পাকশালায় আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি সুজি একটিমাত্র কলা দিয়ে একটি তৈরি অসাধারণ জলখাবারের রেসিপি তাহলে চলো আমরা দেখে নিই প্রথমে আমি কি কি করছি তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেল আইকেনটি প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশানটি অন করে দাও প্রথমে আমি একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সুজি সুজি নিয়েছি আমি এক বাটি দিয়ে এবার এটাকে খুব সুন্দর একটা পাউডার তৈরি করে আনতে হবে পাউডারটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটি একটি বাটিতে শিফট করে নেব দেখো ঢেলে নিলাম আমি এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম এক চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে তারপর আমি এতে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে একটা সুন্দর মণ্ড তৈরি করে নেবো দেখো অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি আর একবারে জল দেবেন না কারণ তাহলে হচ্ছে এটা খুব নরম হয়ে যেতে পারে এরপর এটা মাখা হয়ে যাবার পর এতে একটু সাদা তেল বুলিয়ে আবারও খুব ভালো করে একটু মেখে ঢাকনা দিয়ে রেখে দিলাম তারপর একটি প্যান বসিয়ে প্যানেতে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি হাফ বাটি নিয়েছি সুজিটা একটু ভেজে নিতে হবে হালকা করে ভাজার পর এতে আমি দিয়ে দেবো কলা আমি এখানে একটা কলা নিয়েছি আর কলাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি কলাটা আমি দিয়ে দিলাম দিয়ে কলাটাকেও সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি আর কয়েকটা উপকরণ দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এগুলো চার ভাগের এক ভাগ করে আছে দিলাম ধনের গুঁড়ো আর দিচ্ছি চাট মশলা আর সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েও খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আমার পুটটা এখানে তৈরি হয়ে গিয়েছে এবার আমি এটিকে তুলে ঠান্ডা করে নেব দেখো আমি তুলে নিয়েছি এটা এবার আমি মেখে রাখা মন্ডটার ফিরে এলাম ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে ঠেসে নিচ্ছি এবার এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে লেচি আমি কেটে নিচ্ছি এরপর হাতের সাহায্যে গোল করে নিলাম লেচিগুলোকে এরপর লেচিগুলোকে গোল গোল করে ময়দা ছড়িয়ে বেলে নেব দেখো সবগুলো আমার গোল হয়ে গেছে এবার আমি সামান্য একটুখানি ময়দা দিলাম দিয়ে খুব ভালো করে লেচিগুলোকে গোল গোল করে বেলে নিতে হবে দেখো আমি লুচিগুলো বেলে নিচ্ছি এই রেসিপিটা যদি তোমাদের ভাল লাগে প্লিজ লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবে লুচিটা বেলা হয়ে গিয়েছিল। এবার আমি তৈরি করে রাখা পুটটা দিয়ে দিলাম এবার তোমরা ভিডিওটা দেখো কিভাবে আমি ফোল্ড করে নিচ্ছি সাইডগুলো একটু জল দিয়ে দিলাম আমি যাতে মরার পর না এটা খুলে যায় এইভাবে জলটা লাগিয়ে নিতে হবে এইবার আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি ঠিক মোগলাই যেভাবে আমরা ফোল্ড করি সেই রকম আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে আমার চ্যানেলের নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে সবার আগে চলে যায় এইভাবে আমি সবগুলো তৈরি করে নেবো একটা তৈরি হয়ে গেছে বাকিগুলো আমি তৈরি করে নিয়েছি এরপর আমি এগুলোকে ভেজে নেব তার জন্য একটি প্যান বসিয়ে ওতে সাদা তেল গরম করে নিয়েছি তার উপর আমি দিয়ে দিলাম যেগুলো এই তৈরি করে রাখলাম দেখো সবগুলো দিয়ে দিচ্ছি যেই পরিমাণে আমি উপকরণ সবগুলো নিয়েছিলাম তাতে আমার পাঁচটা হয়েছে এই জল খাবারগুলো। আর এই জলখাবারগুলো তোমরা আজকেই সন্ধ্যাবেলায় তৈরি করে দেখো খুব কিন্তু সুন্দর খেতে লাগবে আর সন্ধ্যাবেলার জলখাবারটা জমে যাবে আর অবশ্যই কিন্তু এটা পুরোপুরি নিরামিষ রেসিপি তোমরা চাইলে এটা ননভেজ হিসেবেও করতে পারো সেক্ষেত্রে পেঁয়াজ কুচি টুচি দিয়ে দেবে এগুলো ভাজা হয়ে গেছিলো এবার আমি এগুলোকে তুলে নিয়ে সন্ধ্যার জলখাবার হিসেবে পরিবেশন করছি আর অবশ্যই বলছি এটা তোমরা আজকের জলখাবার হিসেবেই তৈরি করে দেখো অবশ্যই এটা যদি তোমাদের ভাল লাগে প্লিজ লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে তাহলে আজকে এই পর্যন্তই থাকুক দেখতে থাকুক ধুমার পাক গুড বাই থ্যাংকস ফর ওয়াচিং